হ্যালো ফ্রেন্ডস ডিভাইন ইন্টেলিভিশন টারও তো আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আমি ডিডি আশা করি আপনারা সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন বন্ধু এই ভিডিওটি যদি আপনার চোখে পড়ে থাকে তাহলে অবশ্যই এই রিডিংটি আপনার জন্য এটাও একটা সাইন যে কিছু গাইডেন্স এই ভিডিওটি থেকে আপনি নিশ্চয়ই পাবেন সো এটি একটি জেনারেল অর কালেকটিভ রিডিং পুরো পুরি টাইমলেস রিডিং যেদিন দেখবেন সেদিন থেকেই আপনার সঙ্গে রেজোনেট করবে এটা অল স্টার সাইন্সের জন্য এবং মেল ফিমেল ম্যারিড আনম্যারিড কমিটির সেপারেটেড আপনাদের সবার জন্য আপনারা সবাই দেখতে পারেন এছাড়াও যদি আপনারা ট্যারো কোর্স করতে চান নিচে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে আমাকে অবশ্যই কন্ট্যাক্ট করবেন এছাড়াও যদি আপনারা ক্রিস্টাল জেমস্টোন সেজ এনি হিলিং অয়েল ক্যান্ডেলস সমস্ত কিছু আমার কাছে অ্যাভেলেবেল আছে যদি পারচেস করতে চান তো নিচে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে অবশ্যই কনট্যাক্ট করবেন ঠিক আছে আর ভিডিও সঙ্গে কানেক্ট করার জন্য অবশ্যই লাইক বাটনে ক্লিক করে দেবেন যেটুকু মিলছে সেটুকু নেবেন বাকিটা কিন্তু ছেড়ে দেবেন ঠিক আছে এরকম আরও রিডিংয়ের জন্য প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকেনটিকে প্রেস করতে কিন্তু ভুলবেন না ওকে তো দেখে নেব যে একটা এই যে পূর্ণিমা গেল। আপনার পার্টনারের কি এনার্জি শিফট হচ্ছে সেটা দেখব তো আপনার পার্টনারের নাম তিনবার নেবেন নিয়ে এই ভিডিওটি দেখা স্টার্ট করবেন ঠিক আছে থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ স্পিরিটস অ্যান্ড গাইডস থ্যাংক ইউ হুম প্রথমে দেখে নেব যে আপনার পার্টনারের কারেন্ট এনার্জি কি রয়েছে তারপরে দেখব তার নেক্সট অ্যাকশন কী রয়েছে তারপরে দেখব তার কিছু মেসেজেস যেগুলো আমি চ্যানেল করব তো প্লিজ পজিটিভ থাকবেন ঠিক আছে থ্যাংক ইউ ওকে ওকে সো ফার্স্ট যে কার্ডটা এসেছে ফোর অফ পেন্টিক্যালস পর্যন্ত এখানে আমি যেটা দেখতে পাচ্ছি যে আপনার রিলেশনশিপের মধ্যে না আপনার রিলেশনশিপের এখন যে সিচুয়েশানটা কারেন্ট তো আপনাদের মধ্যে না একটু ব্যালেন্সের অভাব আছে ঠিক আছে আপনার পার্টনার হয়তো নিজেকে নিয়ে অনেক কিছু ভাবছে নিজের কেরিয়ার নিজের ফাইন্যান্স নিজের গ্রোথ বেসিক্যালি নিজের লাইফের একটা ফুলফিলমেন্ট উনি কিন্তু এখন চাইছেন ওকে আর হতে পারে কেউ কেউ ইনভেস্টমেন্টের কথাও ভাবছেন তো করতে পারেন খুব ভালো সময় আপনার যদি রিলেশনশিপে থাকেন তাহলে আপনার পার্টনারকে বলতে পারেন কোনো ইনভেস্টমেন্ট যদি করার কিছু থাকে আপনারা যদি এখনো পর্যন্ত কোনো রিলেশনশিপে থেকে না থাকেন ঠিক আছে তবে খুব শিগগিরই আপনার লাইফে কিন্তু একটা নিউ বিগিনিং আসতে চলেছে ঠিক আছে আর আপনার মানে রিলেশনশিপে না থাকেন বললে ভুল হবে কথাটা যেহেতু আপনার পার্টনারের এনার্জি দেখছি ঠিক আছে মানে এটা যদি আপনার ক্রাশ হয়ে থাকে তাহলে উনি কিন্তু আপনাকে প্রপোজাল দেবেন ওকে তো খুব তাড়াতাড়ি কিন্তু আপনাকে প্রপোজ করতে চলেছে কারণ উনি এখন ভয় পাচ্ছেন এই রিলেশানশিপটাতে না উনি এগোতে ভয় পাচ্ছেন হতে পারে আপনাকে ফেস করতে পারছেন না বা ওনার লাইফে কিছু না বার্ডেন আছে যেই জায়গাগুলোকে উনি আগে সিলেক্ট করে তারপরে আপনাকে নিজের লাইফে আনতে চাইছেন এবং বিয়ে করতে চাইছেন ঠিক আছে বিয়ের কিন্তু এনার্জিও দেখতে পাচ্ছি আপনার পার্টনার কিন্তু বিয়ে করার চিন্তা ভাবনা করছেন বা হতে পারে আপনাদের পার্টনারের কিন্তু অলরেডি কারোর কারোর মানে আপনাদের কোনো কোনো মানুষের যারা এই ভিডিওটি দেখছেন আপনাদের পার্টনার কিন্তু হতে পারে যে অলরেডি আপনাকে প্রোপোজাল দিয়ে দিয়েছে বিয়ের বা নিজের লাইফে কিন্তু বিয়ের কথা উনি ভাবছেন এমন একটা গ্রোথ নিজের প্রসপেরিটি অনেকটা ট্রান্সফরমেশান হতে পারে আর আপনাকে স্ট্রেংথ রাখার কথা বলছে কিন্তু আপনার পার্টনার বলছেন যে আপনি এই রিলেশানশিপে স্ট্রেংথ রাখুন পজিটিভ থাকুন তাহলে দেখবেন একটা গ্রোথ কিন্তু আপনি দেখতে পাবেন ঠিক আছে অনেক সময় হয় কি আপনার আমাদের অনেক সময় এরকম ফিল হতে থাকে যে আমরা ভাবি যে এই সিচুয়েশানটা হলো কেন হলো হওয়া উচিত ছিল না কিন্তু আপনার পার্টনার আপনাকে এতটাই সাপোর্ট করে যে উনি আপনাকে বারবারই আপনাকে এই কথাটা বোঝাতে চান যে ঠিক আছে উনি সামলে নেবেন কিন্তু কোনো একটা জায়গা থেকে কিন্তু উনি সত্যিই হয়তো এতটাও পজিটিভিটি দেখাতে পারছেন না ঠিক আছে ওকে তো আরও কিছু কার্ডস দেখে নেব থ্যাংক ইউ সো মাছ গাইড থ্যাংক ইউ ওকে হুম তো এই সাহসিকতা দেখাতে না পারার কারণে কিন্তু আপনাদের রিলেশনশিপের একটা দুর্ঘটনা ঘটেছে বা যদি না ঘটে থাকে তো রিলেশনশিপ খুব দোটানার মধ্যে চলছে ডুয়েলটির মধ্যে চলছে দোনমনো চলছে আপনিও বুঝতে পারছেন না যে কি অ্যাকচুয়ালি হতে চলেছে প্রচণ্ড স্টাক সিচুয়েশানে আছেন রিলেশনশিপটা না অনেকটাই ভেঙে যাচ্ছে আস্তে আস্তে যেটা আপনিও বুঝতে পারছেন আপনার পার্টনারও বুঝতে পারছে অনেকটা কারোর কারোর ক্ষেত্রে খুব কম জনের ক্ষেত্রে একটা ফ্যামিলি ইস্যু কিন্তু আমি এখানে দেখতে পাচ্ছি আর তার জন্য কিন্তু আপনাদেরও দুজনের বেশ মন খারাপ মানে হতে পারে আপনারা ঠিক স্ট্রেংথ রাখতে পারছেন না রিলেশনশিপে এগোতে পারছেন না কমিটমেন্ট পারছেন না তার জন্য মন খারাপ কারোর কারোর ক্ষেত্রে কি যে আপনাদের পার্টনার যে রিলেশানশিপ থেকে পালিয়ে যাচ্ছে নিজের স্টেবিলিটির কারণে নিজের গ্রোথের কারণে সেটার জন্য ফ্যামিলি ইস্যুর জন্য বিয়ের প্রবলেম হচ্ছে আপনাদের ক্ষেত্রে সেটাও একটা ব্যাপার কিন্তু এখানে হতে পারে আর প্রপোজাল না দেওয়ার কারণে আপনি নিজের লাইফে এগোতে পারছেন না আপনি বুঝতে পারছেন না যে এতটা কিছু পজিটিভিটি থাকার পরেও কেন উনি আপনাকে এখনও ঝুলিয়ে রেখেছেন যেটাকে বলা চলে ঠিক আছে তো এটা একটা ফ্যাক্টর রয়েছে আর কারোর কারোর ক্ষেত্রে কিন্তু একটা টাওয়ার মোমেন্ট এসে উপস্থিত হয়েছে সেই জায়গাটাও কিন্তু একটা আছে আরও কিছু কার্স দেখে নেব থ্যাঙ্ক ইউ সো মাচ ওকে তো আপনার পার্টনার কিন্তু আপনাকে অনলাইনে স্টক করছে মানে এরকম ঠিকই যে হয়তো উনি আপনাকে প্রপোজ করছেন না কিন্তু আপনি কোথায় কি করছেন আপনি কি ভাবছেন কিভাবে নিজের লাইফটাকে কাটাচ্ছেন সেটা কিন্তু উনি যথেষ্টই জানেন আর উনি এটাও জানেন যে এই রিলেশনশিপটাতে কিন্তু ফ্যামিলির একটা ইনভলভমেন্ট হবে বা হতে পারে বা অলরেডি হয়েছে ঠিক আছে আর কিন্তু তবুও উনি একটা পজিটিভিটি নিয়ে আছেন সিচুয়েশান একটু ডিলে আছে আপনাদের এই পুরো ওভারঅল যে সিচুয়েশানটা দেখতে পাচ্ছি বন্ধু একটু কিন্তু ডিলে রয়েছে কিন্তু একটা কথা আমি বলতে পারি যে বেটার লেট দেন নেভার একটু ওয়েট করুন হতে পারে যে আপনার হয়তো ওয়েট করলে আপনি সিচুয়েশানটা আপনি ফিল করতে পারবেন যে না ঠিক আছে অনেক সময় কি হয় না যে ধৈর্য ধরলে সেই সিচুয়েশানটাতে আপনি কিন্তু অনেকটা ইমপ্রুভমেন্ট দেখতে পাবেন সেই জায়গাটাও কিন্তু আপনাদের ক্ষেত্রে অনেকটা আমি ফুলফিলমেন্ট দেখতে পাচ্ছি ঠিক আছে এটাও একটা ব্যাপার আছে তবে হ্যাঁ কারোর কারোর ক্ষেত্রে আমি বলবো যে রিলেশানশিপে না রিলেশানশিপটাকে মানে রিলেশানশিপের জায়গায় রাখার চেষ্টা করবেন মানে সেটাকে না বোঝা বানিয়ে নেবেন না নিজের জীবনে এটা হতে পারে আপনাদের অনেকের ক্ষেত্রে এটা একটা বোঝার মতো হয়ে গেছে একদমই তাই ডেভিল এনার্জি আপনি বা আপনার পার্টনার খুবই স্টাক সিচুয়েশনের মধ্যে আছেন মনে হচ্ছে যে একে অপরকে বেঁধে রেখেছেন বেঁধে ফেলেছেন কিছুটা না লাস্ট ফিলিংও আছে মানে কেন আছেন রিলেশনশিপে দুজনেই জানেন না কিন্তু আছেন ঠিক আছে দুজনেই কেন রিলেশনশিপে আছেন আপনারা দুজনেই জানেন না কিন্তু আছেন বেরোনার চেষ্টা করছেন হয়তো অনেকেই বেরোতে পারছেন না বা আপনার পার্টনারকে ফ্রি হতে দিচ্ছেন না সেখানে বারবার কন্ট্যাক্ট করা কল করা সেটা আপনার দিক থেকেও হতে পারে ওনার দিক থেকেও হতে পারে ঠিক আছে আমি একদমই তাই রিলেশনশিপটা অনেকটা গিভ অ্যান্ড টেক পলিসিতে চলে এসেছিলো আদারওয়াইজ নাহলে রিলেশনশিপটাতে ব্যালেন্সের অভাব হয়ে গিয়েছিল তো আপনার পার্টনার কিন্তু এটাই আপনাকে সাজেস্ট করছে যে প্লিজ ওয়েট ওয়েট করুন বা আপনি অ্যাটলিস্ট যদি আপনার কাছে সময় থাকে অ্যাটলিস্ট সেভেন মান্থস আপনি ওয়েট করুন আপনি কিন্তু এর একটা ফল পাবেন হ্যাঁ দেখছেন এখানে সেভেন এইট মান্থস এখানেও এইট এসেছে তো অফ দ্য ডেকও এইট এসেছে ওনা আপনাকে কিন্তু কন্ট্যাক্ট করবে কমিউনিকেট করবে পজিটিভ এনার্জি কিন্তু আমি এখানে দেখতে পাচ্ছি ঠিক আছে তো দেখে নেবো যে আপনার পার্টনারের আপনাকে না বলা কিছু কথা কী চ্যানেল হচ্ছে থ্যাংক ইউ সো মাচ ফর ওকে দেখলেন ফার্স্ট গাড়ি এসেছে আই হোপ টু সামডে রিকানেক্ট উইথ ইউ উনি আপনাকে অবশ্যই কন্ট্যাক্ট করবেন বন্ধু ঠিক আছে আপনার সঙ্গে কানেক্ট করবেন কানেক্ট করার চেষ্টা করছেনও হয়তো অলরেডি ঠিক আছে আপনি হয়তো বুঝে উঠতে পারছেন না ফিল করতে পারছেন না প্লিজ ডোন্ট গিভ আপ অন আস এই রিলেশনশিপটাতে গিভ আপ করবেন না একটু ওয়েট করুন সেই মেসেজই আসছে ইউর বিউটি স্টিল মি মানে ইউর বিউটি মুভস মি আপনার সৌন্দর্য ওনাকে এখনও প্রভাবিত করে আই ওয়ান্ট টু কিস ইউ রাইট আমি জাস্ট বলছিলাম না এখানে ডেভিল এনার্জি আছে মানে ওনার আপনার প্রতি ফিলিংসটা না অনেকটা সেই মানে আপনার আপনাকে কতটা ভালোবাসে সেটাও একটা ব্যাপার অনেকটা মানে বুঝতে পারছেন তো আমি কি বলতে চাইছি মানে চিন্তাভাবনাটা একটু অন্য রকমের সেটা দুজনের ক্ষেত্রেই হতে পারে একদমই তাই উনি আপনাকে খুব তাড়াতাড়ি কনট্যাক্ট করবেন আমি বারবারই বলছিলাম না পজিটিভিটি পাচ্ছি বন্ধু কনট্যাক্ট কিন্তু হবে এটাও হতে পারে নতুন বছরে না কারণ এখানে উইল অফ ফরচুনেরও কার্ড এসেছে নতুন বছরে আপনার পার্টনার নতুন করে ভাবছে আই হ্যাভ এ ডিফারেন্ট লাভ ল্যাঙ্গুয়েজ দেন ইউ এটা হতেই পারে যে ওনার আপনাকে বলা ল্যাঙ্গুয়েজ মানে ভাষাটা একটু আলাদা মানে উনি ঠিক বোঝাতে পারেন না ওকে সো একটা না হার্ট টু হার্ট কনভার্জেশান মানে বুঝতে পারছেন এটা ভিতর থেকে আলোচনা করাটা খুব দরকার মানে দুজনের মধ্যে না একটা ব্যারিয়ার তৈরি হয়েছে সেটা হয়তো ল্যাঙ্গুয়েজ বলছেন এখানে ইউনিভার্স এখানে যেটা লেখা রয়েছে সেটা আলাদা কিন্তু এর যেটা ইনার মিনিং যেটা আমি ফিল করছি আপনারা না একে অপরকে বুঝে উঠতে পারেননি এখনও সেটা করার আগে চেষ্টা করুন সেটা আপনাদের জন্য না খুব দরকার রিলেশানশিপে থাকতে গেলে না দুজনকে বোঝাটা খুব দরকার ওকে ওনার এখন বিয়ে করার খুব তাড়া নেই যদিও বিয়ের কার্ড এসেছে উনি ভাবছেন তবে বিয়ে করার চিন্তা ভাবনাটা হয়তো খুব তাড়াতাড়ি করছেন না কিন্তু ভাবছেন ওকে দেখলেন যে এখানে উনি ফিক্স করতে চাইছেন যা কিছু মানে খারাপ হয়েছে আপনাদের দুজনের দ্বারা যাতে আরও না খারাপ হয় তো উনি অনেকটাই ঠিক করতে চাইছেন হুম উনি অ্যাকচুয়ালি কি ফিল করছেন আপনাকে বলতে ভয় পাচ্ছেন বন্ধু ঠিক আছে আপনি ওনার জন্য সব কিছু আপনি ওনার জন্য সত্যি সব সব কিছু ইয়োর লাভ ইজ লাইক এ ড্রাগ আমি আগেই বলছিলাম না যে এখানে একটা অ্যাডিকশান রয়েছে দেখছেন বারবার এই কথাটাই ফিরে আসছে আপনার রিলেশানশিপটা না একটা অ্যাডিকশান সেটা আপনাদের দুজনের কাছেই থেকেও বেশি ওনার কাছে বেশি উনি অ্যাডিক্টেড কিন্তু উনি এখন সত্যি খুব মন খারাপ আছে ওনার ইমোশনালি অ্যাভেলেবেল আছেন আপনাকে হয়তো কোনো কারণে উনি ঠিক সহ্য করতে পারছেন না আপনি যখন ভাবেন যে উনি রেগে আছেন আপনার উপরে উনি কষ্ট পেয়েছেন রেগে নেই এটা উনি আপনাকে বলতে চাইছেন যেই লেসেনটা পেয়েছেন আপনারা দুজনে সেটাকে নিয়ে আলাদা থাকাটাই ভালো সেটাই উনি আপনাকে বলছেন কিন্তু উনি আপনাকে নিয়ে সত্যি চিন্তা করেন খুব চিন্তা করেন এবং আপনার কথা ওনার মুখে এখনও হাসি ফোটায় আর বটো তার ডেকে এসেছে উনি এরকম কিন্তু আগে ফিল করেননি তো এখানে পুরোটা থেকে আমি যেটা বুঝতে পারছি বন্ধু আপনার পার্টনার কিন্তু আপনাকে কন্ট্যাক্ট করবে ঠিক আছে খুব শিগগিরই কন্ট্যাক্ট করবে যদি আপনার খুব তারা না থাকে লাইফে একটু ওয়েট করে যান অ্যাটলিস্ট সাত আট মাস তো আপনি কিছুটা ডিফারেন্ট বুঝতে পারবেন রিলেশানশিপে বলুন বা আপনার লাইফে বলুন আপনার চিন্তা চিন্তাভাবনায় বলুন একটু ডিফারেন্ট বুঝতে পারবেন আর ওনাকে একটু টাইম দিন কখনো কখনো হয় না আমাদের একটু সময় দেওয়া ভালো তো ওনাকে একটু সময় দিন সেটা আপনার জন্য খুব দরকার আর আপনার রিলেশনশিপের জন্য খুব ভালো হবে ঠিক আছে তো বন্ধু এখান পর্যন্তই ছিল আপনার রিডিং কেমন লাগলো কমেন্ট সেকশানে অবশ্যই জানাবেন আর যদি এখনও পর্যন্ত এই চ্যানেলটিকে না সাবস্ক্রাইব করে থাকেন তো প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না ভালো থাকবেন সুস্থ থাকবেন নেক্সট রিডিংয়ে আবার দেখা হবে রিল দেন টেক কেয়ার বা বাই